সকাল সকাল ইনি এসছে অফি, তো কিছু করবে না, ভিডিও আপলোড করছে আমাকে, তখন থেকে করছে যে তোমাদের বাড়ি যাবো, তোমাদের বাড়ি যাবো, যাই কল কি করবি? ফোনটা এটা হাফ প্যান্ট, রাত্রে ঘুমাতে গেলে হাফ প্যান্টই পড়তে হয়। তো আজকে 4 দিন ধরে এই আমাকে ফোন করে বলছে মানে ফ্রি ফায়ার নতুন কি ঘটনা হয়েছে জীবনে আমি সেটা বলতে চাই না। আর এখন আমার 4 দিন ধরে ফোন করছে যে গিলো মানে ফ্রি ফায়ার আমি আগে খেলতাম, আমার একটা 4 লেভেলের গিল আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো যারা গেম খেলো অবশ্যই চলে আসবে। আর ইয়ে হচ্ছে গিল্ডে অ্যাক্টিং লিডার থাকবে, কিন্তু আমি খেলবো না গেম, দেখে অ্যাক্টিং লিডার করে দেবো কিন্তু লিডার আমি খেলবো। 2020 সালে গেম ছেড়েছি, তখন আমার লেভেল ছিল 64 হলে কি করে তাইলে সবাই গাল ধরে লাইক 3000। আমি তোমাদেরকে দেখাবো আমার গিল্ডের আইডিটা, তোমরা যারা ঢুকতে যারা ঢুকবে কিন্তু আমি থাকবো না, থাকবে হচ্ছে ও। হ্যাঁ, এটা হচ্ছে গিল্ড আইডি, যে ফ্রি ফায়ার আইডিটা দেখলে সেটা কিন্তু আমার, বাট ওই আইডিতে আমি আর খেলি না, আগে খেলতাম। গেছিলাম মাঠে এই জমিগুলোর জল কাটতে, অবস্থা দেখতে পাচ্ছো ভাই, মানে জমিতে শ্যাওলাগুলো দেখছো, শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে, তার জন্য জলটা কেটে দিতে হচ্ছে। যখন এই জমিগুলো এভাবে শুকিয়ে যাবে না, তখন যে শ্যাওলাগুলো আছে ওগুলো কিন্তু অটোমেটিক সব মাটির সঙ্গে মিশে যাবে, তখন চাপান দিয়ে আবার ধানটাকে তৈরি করতে হবে। জল কেটে দিয়েছে, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি, বাড়ি আবার কি করতে পারি। আজকে বর্ধমান যাওয়ার একটা প্ল্যান ছিল, এখনো পর্যন্ত জানি না কি হবে, তো বন্ধু ফোন করবে যদি হয়, মানে আমার কি বলতো আইফোনের টাইপ সি টাইপ নয় লাইটনিং কেবল, সেটাকে কিনতে হবে, যেটার জন্য ভাই আমি আইফোনে মাইক লাগাতে পারছি না, ভিডিও শ্যুট করছি না তখন হয়তো ভয়েসটা একটু কম আসছে, তার জন্য আমি ভাবছি যে মাইকটা সেট করবো, বাট সেটাও সম্ভব হচ্ছে না। বর্ধমান গিয়ে লাইটনিং কেবলটা 1000 টাকা দাম ভাই, সেটাকে কিনতে হবে। বাড়ি যেতে যেতে এর সাথে দেখা, এ কি পড়েছিস কালারটা দেখছো ভাই, বেকার, সত্যি কার চয়েস এটা? কুটুম গেল সব বসে বসে গল্প করছি, ওই দাদাটা এখন মানে একা হয়ে গেল। ফাইনালি বাড়িতে, এখন এই খাবারটা খেয়ে আবার বাইরে বেরোবো, কি অবস্থা দেখতে পাচ্ছ আমার ঘরটা, প্রত্যেকটা ছেলের বাড়ি এরকমই থাকে, খাওয়া দাওয়া করে এখন এসেছি নৌকা চালাতে। তো এখন এদের দুজনের ওয়েট মাপা হচ্ছে, দেখতে পাচ্ছ ইয়ে হচ্ছে 9 9-এ পড়ে নাকি মাসুক, 8-এ পড়ে, আমি 5-এ, আর এ পড়ে 11-10-এ, ঠিক আছে। এবার দেখো এর ওয়েট আর এর ওয়েট, নৌকাটা কিন্তু এইদিকে হেল হয়ে আছে, মানে ইয়ে এর থেকে ছোট, মানে ইয়ে এর থেকে ইয়ে ছোট, কিন্তু ইয়ে সব থেকে ভারী, এর থেকে চাপ দিবার সঙ্গে নাই, এ নাকি বলছে 44 কেজি আর ও হচ্ছে 48 কেজি আর ও তো 80 কেজি, কত আমার সুমন্ত, তোর হাফ প্যান্টটা কাল আমাকে দিস, রাত্রে পড়বো তো ঘুরে বেড়াবো। এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, কি হয় এখানে মাছের খাবার দিয়েছে, জায়গাটা গিয়ে দেখবো। বাবুল ভাই এর এই স্বভাব যাবে না ভাই, গ্রামের ছেলে রে, কাকে হাঁকছে, কোথায় পার দিয়ে একজন যাচ্ছে এইখান থেকে হাঁকছে, ও ভাই তোর ভাই তোর বাপের ভাই, তোর ভাই খাবার দিয়েছে ভাই, প্রত্যেকটা বস্তায় বস্তায় খাবার আছে, সব বুদ্ধি হচ্ছে ওর, ঠিক আছে। ও আমাদেরকে বললো এখানে আসতে, কিন্তু আমরা আসতাম না, ওই দিক থেকে হাওয়া দিচ্ছে বলে আমাদের নৌকাটা আগিয়ে যাচ্ছিল না, তার জন্য এদেরকে দুটো বডি গার্ড ভাড়া করা হয়েছে। স্পিড দেখো নৌকা ভাই সাপ, হে রকেট ছুটছে, ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, এই এদিকে ঘোড়া, আরে ও ড্রাইভার টিয়ারিং সিজা করতে পারছে না, তাহলে কি করে হবে মাসু, মার 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 মার, ঘোড়া 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 ভাই, গ্রাম বাংলায় সেই এনজয় ভাই, এগুলো সেই সেই, চলো মাথায় মেরে দিয়েছিলাম, একটা গান আছে আমাদের গ্রাম বাংলায় বলতাম, বলতো আমি জানি না।
কোনদিনও বলি না জানি না ও আগে বলতো ভিডিও সামনে বলতো পালিয়ে গেল পানকৌড়ি পানকৌড়ি বলে আমি জানি না তো বলবো কি করে সবাই জানে কিন্তু কেউ বলতে চাইছে না পানকৌড়ি পানকৌড়ি জলে ডুবো না আসাম আসে ড্যাশ হবে জায়গা পাবে না বাকিটা ড্যাশের মধ্যে কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ শুভ বিকেল বেলা নামাজ পড়া কমপ্লিট করে 5:21 বাজে এখন যাচ্ছি ঘুরতে ঠিক আছে মানে কোনো কাজ নেই আজকে কিন্তু কোনো কাজই নেই এমনি যাবো বাইরে মেঘলা মেঘলা ওয়েদার তাতেও বাইরের দিকে যাবো কারণ গ্রামে আর ভালো লাগছে না ও ভাই এখন ভাই অন্যদিকে এসছি এটা হচ্ছে আমাদের কাটোয়া রোড মানে তোমাদেরকে সব দেখেছি বোলপুর দিয়ে গিয়েছি কাটোয়া সরি কাটোয়াটা হয়নি গুসকারাতে গিয়েছি বর্ধমান রোড দেখেছি বাট এটা হচ্ছে আমাদের কাটোয়া রোড আমরা এমন জায়গায় বসবাস করি না আমরা মেন মিডিলে আমাদের এখান থেকে কাটোয়া হচ্ছে 30 কিলোমিটার বোলপুর হচ্ছে 30 কিলোমিটার বর্ধমান 34 কিলোমিটার আর এদিকে গুসকারা হচ্ছে 23 কিলোমিটার ঠিক আছে মানে সবগুলোই কাছাকাছি মাঝখানে আমরা এত বড় টিউবলাইটে কি করবি টিউবলাইটে সত্যি কি করবি ভাই এত বড় নিয়ে বল না সত্যি করে কি করবি মানে বুঝলাম কি আর বলবো কিসের জন্য রাত্রে তোর ভিডিও কল করা অসুবিধা হচ্ছে তার জন্য বল কাটোয়া রোড থেকে এমন এসেছি তোলা হয় দেই বাড়ির ভিডিও করতে আমাকে 3 দিন ধরে ফোন করছে একটা বড় ভিডিও নিয়ে নাকি পাঠাতে তো নতুন আটে যখন এসেছি এখানে 5G নেটওয়ার্ক বলে এখানে শ্যুট করে নিলাম আর পাঠাতে সুবিধা হবে টুক করে পাঠিয়ে দেবো ফ্রিতে চলে যাবে আর আজকে অনেক দিন পরে দাদা শ্যুট দেখছো ওর এমএলএ ভাই এখন বিরাট ব্যাপার গাল দিচ্ছে এখান থেকে যাক কেমন লাগছে বলো এটা হচ্ছে দুতলা এর উপরে আবার একতলা হবে ঠিক আছে তখন সেই ছাদের উপর থেকে ভাই ভিউটা চারিদিকে সেই লাগবে কিন্তু এই ভাই ট্রিটটা বাদ ছিল এই বাড়ি বাড়ি আছে না কি সাফিলা বললো মানে কি বড় বুঝে খাবো চল তো যখন সব গেছে খাওয়ানো ভালো ঠিক আছে তো আমাকে কবে খাবে সাফিলে কিছু বলতে চাইছি বল আমি বুঝতে পারছি কি বলতে চাইছি চাউমিন যেটা প্রত্যেকদিন দিয়ে আর একটা বিরিয়ানি পার্সেল আছে হ্যাঁ কি হবে স্থান পরিবর্তন ভাই পেছা আমার প্রথম অর্ডার দিয়েছি ভাই চিকেন চাউমিন বাট সবার লাস্টে আসবে চিকেন মোটামুটি ভালো খুব একটা তারপর নামাজ পড়তে যাবো এই ভিডিওটা এডিবি ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে যতক্ষণ ভালো করে বুঝতে বলে আমি অর্থ